ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পিয়ালি, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আমার চ্যানেলের ভিডিও সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা সবার চেয়ে অন্যরকম। আজকে নিয়ে চলে এসেছি একটা টিপসের ভিডিও। এই রকম ভিডিও আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত আমি তোমাদেরকে দেখাইনি, আজকেই দেখাবো। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমাদের চুল তোমরা লম্বা ঘন করবে। তো অনেক সবার ইচ্ছা, প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা হয় যে আমার চুল একটু লম্বা লম্বা থাকবে, পুরো কোমর পর্যন্ত। সবারই ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে। আমারও এইটা মানে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব, এইটা ব্যবহার করে আমার চুল সত্যি অনেক লম্বা হয়েছে, অনেক ঘন হয়েছে। আমার মাথায় না এত চুল, যে কটা চুল রয়েছে এখন সে কটা চুলও ছিল না। এই তেলটা মেখে আমার মাথায় কটা চুল হয়েছে আমি নিজে বুঝতে পেরেছি। আর চুল লম্বা হলে তো তোমরা এমনিতেই বুঝতে পেরে যাবে, তাই না? আর প্রত্যেকটা মেয়ের এই শখটা থাকে যে আমার চুল অনেক 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 লম্বা হবে, সেই শখটা আমারও ছিল। সেই জন্য আমি ট্রাই করেছি আর এটা আমি ইউজ করি বলে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কোনো স্পন্সরশিপের জন্য নয়, এটা আমি ইউজ করি সেই জন্য তোমাদেরকে আমি বলছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও ইউজ করো, ইউজ করে তো তোমরা তার ফল দেখতেই পাবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে তোমাদের চুল লম্বা এবং ঘন হবেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো ভিডিওটা আজকে স্টার্ট করি। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো পার্ক ড্যানিলের অনিয়ন হার্বাল হেয়ার অয়েল। এই দেখো এই অয়েলটা যে যে ইউজ করেছো সে সে তো বুঝতে পেরেছো এর কী গুণাগুণ। আর যারা ইউজ করেনি তারা অবশ্যই ইউজ করে দেখো, সত্যি তোমরা বুঝতে পারবা খুব ভালো, খুব। এই দেখো এটা আমি ইউজ করেছি এবং আমার চুলটা সত্যি লম্বা হয়েছে আর অনেক ঘন হয়েছে। আর আমার এগুলোতে তো একদমই চুল ছিলই না, তাও এই তেলটা মেখে অনেকটা চুল হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। এই তেলটা ভীষণই ভালো। আর এই তেলের সাথে একই কোম্পানির একই একসাথেই থাকে শ্যাম্পু রয়েছে, এই রেড অনিয়ন হার্বাল শ্যাম্পু। এই এই তেল আর শ্যাম্পুরা সবাই ইউজ করতে পারে, সব রকম চুল, যাদের ড্রাই মানে যাদের ড্রাই চুল, তারপরে একদম স্ট্রেট চুল, যাদের কার্লি চুল, যাদের সবাই ইউজ করতে পারবে এটা সবার জন্য। আমার চুলটা ড্রাই, আমিও এটা ইউজ করেছি আর চুলটা অনেকটাই সফট হয়েছে, এটা ভীষণ ভালো, ভীষণ। আর এটা শ্যাম্পু, এইটা এখন তোমাদের সাথে ট্রাই করে দেখাতে পাচ্ছি না, এই তেলটা আমি ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো শ্যাম্পুটা, তো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই আমি তেলটা কীভাবে ইউজ করতে হয়। তোমরা এরা অবশ্যই ভালোভাবে দেখে নাও, নইলে তোমাদের পরে অসুবিধা হবে। তো তোমরা যদি দেখে নাও এটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কখন লাগাতে হয়, কতক্ষণ লাগাতে হয়, কোন দিন লাগাতে হয়, কত মানে সপ্তাহে কত দিন লাগাতে হয়, সেসব তোমরা জেনে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে কীভাবে এই তেলটা ইউজ করতে হয়। তো চুলটা আমি খুলে নিই। আমার চুলে অলরেডি তেল দিয়াই রয়েছে, তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর একটু তেল মেখে। এই তেলটার কালারটা একটু রেড রেড হবে, হ্যাঁ, কারণ অনিয়ন তেল। তো যাদের অ্যালার্জি আছে না তারা এই তেলটা ইউজ করবে না, কারণ এটা যাদের খুব অতিরিক্ত অ্যালার্জি তারা ইউজ করবে না। আর যাদের অল্প অল্প একটু কিছু মানে খেলে হয় তাহলে সেই সেই রকম অ্যালার্জিতে কোনো ব্যাপার হয় না, কারণ এটা অনিয়নের ঠিকই কিন্তু এটা তো অনেক কিছু দেওয়া রয়েছে, তো তাতে কোনো অ্যালার্জির কোনো এফেক্ট হয় না। আর এটাতে যে পেঁয়াজের গন্ধটা বেরোবে সেই গন্ধটা বেরোয় না। আর তোমরা তো জানো যে পেঁয়াজ চুলের পক্ষে খুবই ভালো, খুবই ভালো, তো তোমরা সবাই জানো সেটা, যা মানে চুলে গ্রোথ বাড়ায়, চুল ঘন করে পেঁয়াজ, পেঁয়াজের রস। তো এটা সেই সেইটা দিয়েই বানানো তেলটা, ওই জন্য অনিয়ন হার্বাল হেয়ার অয়েল। পেঁয়াজ রয়েছে আর অনেক রকমের অনেক কিছু রয়েছে, অনেক কিছু ছবি টবি রয়েছে, তো বুঝতে পারছি না কী কী রয়েছে, তো তোমাদেরকে শেয়ার দেখাচ্ছি। হ্যাঁ, তেলটা একটু লালচে লালচে হবে, বেশি নয়। হ্যাঁ, আর এই যে আঙুলের এই এইগুলো দিয়ে এরকম এরকম করে তেলটা নিয়ে এমন 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 করে
গোড়াতে দিতে হবে। আর এই তেলটাতে না অনিয়নের কোনো সেন্টই নেই, একটা অন্যরকম ফুল ফুল ফুলে যেমন সেন্ট হয় না সেরকম একটা সেন্ট। এমন 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 করে তোমরা সপ্তাহে 2 দিন রাত্রিরে তেলটা লাগিয়ে আধ ঘন্টা পরে শোবে, মানে ঘুমিয়ে পড়বে। যদি তেলটা লাগিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ো তো বালি সেই সপ্তাহে লেগে যাবে, সেই জন্য আধ ঘন্টা পরে শোয়াটা খুব ভালো। আর এরকম করেই তেলটা নিবা, এই এইরকম করে হাতের উপর তেলটা নিয়ে, যদি কোনো বাটিতে নাও তো আরও ভালো, তেলটা এরকমভাবে নিয়ে এইরকম এরকম করে গোড়ায় দিয়ে দিতে হবে। তেলটা যেন ভালোভাবে গোড়াতে পৌঁছে যায়। চুলটা আমি ভাগ করে নিই, চুলটা আমি কয়েকদিন আগে কেটে ফেলেছি এই জন্য ছোট হয়ে গেছে, নইলে এই তেলটা মেখে আমার অনেক লম্বা হয়ে গেছিল অনেক। এমন করে সারা মাথা পুরো এমন করেই তোমরা ম্যাসাজের মতন করে নিবা, আর অনেকক্ষণ ম্যাসাজের মতন আঙুলগুলো দিয়ে এরকম এরকম করলে তেলটা ভালোভাবে চুলের গোড়ায় পৌঁছে যাবে, তাতে ভালো আরও ভালোভাবে কাজটা হবে। আর তোমরা এইভাবে 6 মাস ব্যবহার করো, তোমরা নিজেরাই রেজাল্ট পাবে, আর তখন তোমরা আমাকে কমেন্টে জানিও। এই তেলটা আমি ইউজ করেছি আর আমি নিজেই গুণাগুণ বুঝতে পেরেছি এই তেলটা, তোমরা ইউজ করলে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমার চুলটা আমি কেটে ফেলে একদম ছোট করে দিচ্ছি, তোমরা তাই বলে ভেবো না যে দিদি তোমার চুলটা তো ছোটই রয়েছে, তেল মেখে কোথায় লম্বা হয়েছে। আমি কয়দিন আগেই কেটে ফেলেছি, তোমাদেরকে আমি অন্য ভিডিওতে তো বলেইছিলাম, যারা আমাদের সব ভিডিও দেখে তারাই বুঝতে পারবে, নইলে বুঝতে পারবে না। যদি বুঝতে না পারো তাহলে আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ওই ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পেরে যাবে। আর এই তেলটা ফ্লিপকার্ট থেকে তোমরা কিনে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো এই তেলটাতে মানে তেলের বাস্কটাতে অনেক টাকা দাম লেখা রয়েছে, কিন্তু অত টাকার দাম নয় আসলে। তোমরা ফ্লিপকার্টে সার্চ করো, তোমরা দেখতে পাবে। তো এইভাবে 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 তোমরা আধ ঘন্টা মেসেজ করলে তো খুবই ভালো, যাদের খুব তাড়া রয়েছে তারা অন্তত 15 মিনিট অবশ্যই মেসেজ করো, কারণ এটা চুলের পক্ষে ভালো। তোমরা 15 মিনিট এইভাবে মেসেজ করবে, আর যাদের অনেকটা টাইম রয়েছে হাতে তারা আধ ঘন্টা মেসেজ করো, চুলে মাথাতে আধ ঘন্টা মেসেজ করো, তোমাদেরই ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক করো, তেলটা ইউজ করে দেখো, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে হাতেই। আর আমি তো ইউজ করেছি আর আমি এর ফল বুঝতে পেরেছি, সেই জন্য তোমাদেরকে আমি বললাম, কারণ তোমরা আমার একটা পরিবার, সেই জন্য তোমাদেরকে আমি আমার এই ইউজ এরিয়াটা তোমাদের শেয়ার করলাম তোমাদের কাছে। আর এই যে শ্যাম্পুটা রয়েছে, শ্যাম্পুটা সপ্তাহে চার দিন এটা ইউজ করবে, আর আর তেলটা সপ্তাহে 2 দিন রাত্রিবেলা দিয়ে এ দুটো ইউজ করলে, তেলের সাথে অবশ্যই শ্যাম্পুটা ইউজ করবে, শুধু তেলটা ইউজ করলে হবে না, তেলটার সাথে শ্যাম্পুটাও ইউজ করতে হবে, নইলে তোমরা এর গুণাগুণটা ঠিক বুঝতে পারবে না। আর শ্যাম্পুটা তো খুব সুন্দর, শ্যাম্পুটা দিয়ে আপনারা মানে তোমরা তো আমার পরিবারটা আপনারা কেন বলতে যাবো, তোমরা শ্যাম্পুটা দিয়ে চুলটা ওয়াশ করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চুলটা কতটা সফট হয়ে গেছে, তোমরা ট্রাই করো নিজেরাই বুঝতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করো, আর আজকের জন্য টাটা বাই বাই, তোমরা খুব 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 ভালো থেকো।